লেবু পানি খাওয়ার সঠিক নিয়ম আপনি কি জানেন? না জেনে থাকলে এই ভিডিওটি আপনার জন্য। একবার হলেও দেখে নেবেন যে আপনি ঠিকভাবে লেবু পানি খাচ্ছেন কি না। যদি আপনি সেটা না করে থাকেন, হতে পারে আপনার মারাত্মক রোগ, কোলন ক্যান্সার হতে পারে, হতে পারে আলসার। আলসার থেকেই মূলত ক্যান্সারটা শুরু হয়। তো আপনাকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। লেবু পানি খাওয়ার সঠিক নিয়ম কি? প্রথমে আমি এখান থেকে একটা লেবু নিয়ে নিব। লেবুটাকে এখন আমি কেটে নিচ্ছি। এটা হচ্ছে যাদের কোনো গ্যাস অ্যাসিডিটি হয় না তাদের জন্য আমি দেখাচ্ছি। লেবু যাদের খেলে লেবু খেলে যাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা হয়, তারা কিন্তু লেবু এইভাবে খাবেন না। এটা আমি যেভাবে দেখাচ্ছি সেটা হচ্ছে যাদের লেবুতে কোনো সমস্যা নাই, যারা অভ্যস্ত লেবু খেয়ে, তারা এইভাবে খেতে পারবেন। সিম্পলি যেভাবে আপনারা লেবু খান, লেবুর রস নিয়ে তার ভিতরে গরম পানি ঢেলে দিয়ে, আর একদম কিন্তু কুসুম গরম পানি দিতে হবে, কখনোই এমনি গরম পানি দিবেন না, বেশি গরম পানি দেওয়া যাবে না। দেখতেই পেলেন এখানে আমি অর্ধেক পরিমাণ লেবু নিয়ে নিয়েছি আর কুসুম গরম পানি, আর এখন আমি দিয়ে দিচ্ছি হিমালয়া পিঙ্ক সল্ট। এখন আপনারা এখানে মধু ইউজ করতে পারেন 100 চামচ পরিমাণ। ডায়াবেটিস থাকলে লেবু ইউজ করার দরকার নেই, মধু ইউজ করার দরকার নেই। আর যারা ওজন কমাচ্ছেন, তারা যদি জেকে লাইফ স্টাইল ফলো করেন, তাতে করেও কিন্তু আপনার কোনো দরকার নেই মধু ইউজ করার। এবার আমি দেখাচ্ছি যাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা আছে, লেবু খেতে পারে না, তারা কিভাবে লেবু খাবে। প্রথমে লেবুর রস বাদে লেবুর রস সহই কেটে নিতে হবে অর্ধেক পরিমাণ লেবু। এখন আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। এখন এটাকে রেখে দিতে হবে প্রায় আধা ঘন্টা মতো, তবে এখানে অর্ধেক পরিমাণ পানি দিতে হবে। আর যখন এটা খাবেন তখন আর অর্ধেক পরিমাণ গরম পানি দিতে হবে, দিয়ে এটা কুসুম গরম পানি করে নিতে হবে। এখন এই লেবু পানি আপনারা সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খেতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরেকভাবে। এটা খেলেও সবাই খেতে পারবে, গ্যাস অ্যাসিডিটির সমস্যাও হবে না, যাদের ছোট বাচ্চা আছে তারাও খেতে পারবে। একটা লেবু এভাবে করে কেটে নিলাম স্লাইস করে, এখন খুবই পাতলা করে নিয়েছি। এখন আমি এটা একটা জগের ভিতরে নিয়ে নিয়েছি। আপনারা এটা যে কোনো কিছুর ভিতরে নিয়ে তার ভিতরে দিয়ে দিবেন 1 লিটার পরিমাণ পানি। পানিটা কিন্তু এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। এইভাবে করে রেখে দিতে হবে প্রায় 3 ঘন্টার জন্য। এরপরে আপনি সারা দিন যখনই পানি পিপাসা লাগবে তখন এটা খেতে পারবেন। সকালে খালি পেটে থেকে শুরু করে রাতে ঘুমানো রাত পর্যন্ত এটা 3-4 বার খেতে পারবেন। 1 গ্লাস পানি নিয়ে নিলে এর ভিতরে আবারও 1 গ্লাস পানি দিয়ে অ্যাড করে রেখে দেবেন, আবারও 1 জগ করে। এইভাবে আপনি সারা দিনে এটা শেষ করে দিবেন, দেখবেন কি পরিমাণে মোমের মতো ঝরে যাবে ওজন। তো দেখিয়ে দিলাম 3 ধরনের পানীয়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। যদি হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।